নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ একটা পনিরের রেসিপি শেয়ার করব, একটু অন্যরকম স্টাইলে কিন্তু খেতে অসাধারণ। পনির তো একই রকমভাবে রোজ খেয়ে থাকেন, একটু অন্যরকমভাবে একবার খেয়ে দেখুন। আমার এই রেসিপিটা শুধু দেখে নয়, বাড়িতে বানাবেন, বানিয়ে কেমন লাগলো তারপরে কমেন্ট করে জানাবেন। এটা গরম ভাতের সাথে দারুণ লাগবে, যারা নিরামিষ খান তাদের জন্য তো খুবই ভালো, তবে যারা আমিষ খান তারাও কিন্তু এটা চেটেপুটে খাবেন। এটা একেবারেই একটা ঘরোয়া রান্না, তাহলে চলুন শুরু করি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, পনিরটা আমি লম্বা লম্বা টুকরো করে নেব। আমার চ্যানেলে কিন্তু অনেক ঘরোয়া রান্না প্লাস ভোগের রান্না, আমিষ নিরামিষ সব ধরনের রান্না পাবেন, আর এইসব রান্না পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আমি একটা বেগুনের মাঝের অংশটা নিয়েছি, একটু লম্বা লম্বা করে ফালি করে নিচ্ছি। আপনারা ভাবছেন পনির তার সঙ্গে বেগুন, এ কীরকম কম্বিনেশন। সঙ্গে একটা আলুও নিয়েছি, আলুটাও আমি লম্বা করে কেটে নিয়েছি, সব কিছুই লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম, তেলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। সবার প্রথমে আমি পনিরগুলো একটু ভেজে নেব, তবে খুব লাল লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন দিলাম আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম। আজকে আমার বন্ধুদের কাছে একবার অনুরোধ রইল এই রেসিপিটা ট্রাই করার জন্য। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। এইরকম ধরনের একটা রেসিপি আপনারা হয়তো দেখে ভাবছেন যে কি একটা উদ্ভট ধরনের রেসিপি শঙ্করীদি শেয়ার করলেন, কিন্তু না, খেয়ে দেখবেন খুবই ভালো হয় আর একেবারে অন্য ধরনের হবে। এবার বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব। ভেজে নেব ফালি করা আলুগুলো, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি চাপা দিয়ে দিয়ে ভাজছি। আমি আলু আর বেগুনের সাথে কিন্তু নুন বা হলুদ ব্যবহার করিনি, শুধু পনির ভাজার সময় সামান্য নুন হলুদ দিয়ে ভেজেছিলাম। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলে আমি 1 চিমটি কালো জিরে ফোড়ন দিলাম। এবার এখানে 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে ও 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আছে। এবার এই মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর চাপা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবার আমি সবার আগে দিচ্ছি আলুগুলো। ভেজে রাখা আলুটা এবার এই ঝোলে দিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আমি আলুটা আগে দিলাম, তার কারণ আলুটা একটু শক্ত হয় আর বেগুন তো খুবই নরম, পনিরও নরম, তাই এগুলো কিন্তু আমি জাস্ট পরে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা বেগুন আর পনিরটা দিয়ে দেব। রান্নাটা কিন্তু এখনো বাকি আছে। পনির ও বেগুন ভাজার তেলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, চাপা দিয়ে এবার আমি একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে 2 চা চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে পাতা বাটা। এই ঝোলটা পনিরের একঘেয়েমি ঝোলের থেকে কিন্তু একেবারেই আলাদা, তাই আমার রিকোয়েস্ট আপনাদের বাড়িতে বানানোর জন্য বানিয়ে দেখবেন। বেগুন দিয়ে পনির এরম এর আগে আমার মনে হয় না কখনো খেয়ে দেখেছেন, একবার খেয়ে দেখুন, ভালো লাগবে। তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে বেগুন পনির, জাস্ট অসাধারণ। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি অল্প কিছু ধনে পাতা দিয়ে গার্নিশ করেছি। ঝোলটা দেখুন আস্তে আস্তে কিন্তু গাঢ় হয়ে যাবে। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।